السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সংক্ষিপ্ত হামদ ও সালাতের পর আজকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সালাতের পদ্ধতি শিখিয়েছেন তাতে রুকুর আগে এবং পরে রফউল ইয়াদাইনের সপক্ষে তার কাছ থেকে প্রমাণ পাওয়া যায়। রুকুর আগে এবং পরে রফউল ইয়াদাইন করতে হবে এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এর প্রমাণে অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে। আশারে মুবাশশারার থেকে হাদিস বর্ণিত হয়েছে, খোলাফায়ে রাশেদা চার বিখ্যাত খলিফা থেকে হাদিস বর্ণিত হয়েছে, এছাড়াও কারো কারো বর্ণনা মতে প্রায় ৫০ জন সাহাবি থেকে রুকুর আগে এবং পরে রফউল ইয়াদাইনের পক্ষে হাদিস বর্ণিত হয়েছে। পক্ষান্তরে রুকুর আগে পরে রফউল ইয়াদাইন না করার কোনো হাদিসই সহি নয়। এ ব্যাপারে ইবনুল কাইম আল জাউজিয়া রাহিমাহুল্লাহ তার আল মানারুল মুনিফ ফি সহিহি ওয়া দাঈফ গ্রন্থের ৮৬ নম্বর পৃষ্ঠায় বলছেন, আহাদিসুর রাফঈ আহাদিসুল মানঈ মিন রাফঈল ইয়াদাইনি ফি সালাতি ইনদা রুকুঈ ওয়া রাফঈ মিনহু, যে রুকুর আগে এবং পরে রফউল ইয়াদাইন না করার হাদিসগুলো কুল্লুহা বাতিলাতুন ওয়া মাকযুবাতুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটি হাদিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যাচার এবং বাতিল বলে পরিগণিত। ওয়ালা ইয়াসিহু শাইউম মিনহা, এর কোনো অংশই সহিহ হিসেবে প্রমাণিত নয়। তাহলে বুঝতে পারলাম সহিহ হাদিস অনুযায়ী রুকুর আগে এবং পরে রফউল ইয়াদাইন করাটাই সাব্যস্ত, না করার কোনো হাদিসই সহিহ নয়। তাহলে কিভাবে একদল ওলামা রুকুর আগে পরে রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গিয়েছে বলে দাবি করছে? রুকুর আগে পরে রফউল ইয়াদাইন রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, এই দাবি নিঃসন্দেহে কোরআন এবং সহিহ সুন্নার দলিল শূন্য এবং এই দাবির সপক্ষে কোনো প্রমাণ নেই। যদিও শর্ত হচ্ছে কোনো বিধানকে মানসুখ করতে হলে ওই বিধানের সপক্ষে যেই দলিল আছে তার থেকেও বেশি শক্তিশালী দলিল নাসেখ হিসেবে, রহিতকারী হিসেবে থাকতে হবে। অথচ এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, দলিলবিহীন এবং কোরআন সুন্নার মূল নীতির বিপক্ষে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এ রফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে এই দাবি যারা করে তারা এর পক্ষে কোনো দলিল তো দিতে পারেইনি। তবে আমরা একটি দিক লক্ষ্য করেছি যে তাদের যেই মূলনীতি আছে, উসুল আছে, সেই ভ্রান্ত উসুল অনুযায়ী তারা হয়তো রফউল ইয়াদাইনের বিধানকে মানসুখ বলে দাবি করছে। তাদের উসুল যদি আপনি দেখতে চান তাহলে তাদের উসুল অন্যতম একটি উসুলের গ্রন্থ তাসিসুন নাজর, এটি মূলত হানাফি ফিকহের মূলনীতির উপরে লেখা একটি বই। লিখেছেন তালিফুল ইমাম আবি জাইদ ওবাইদুল্লাহ ওমর ইবনে ঈসা আদ-দাব্বুসি আল হানাফি, তিনি এই গ্রন্থের রচয়িতা। এই গ্রন্থের ১৬৯ নম্বর পৃষ্ঠায় মূলনীতি বর্ণনা করে বলছেন, আল আসলু ইন্না কুল্লা আয়াতিন তুখালিফু কাউল আসহাবিনা ফা ইন্নাহা তুহমালু আলা নাসখি, মূলনীতি হল প্রত্যেক ওই আয়াত, কোরআনের যেই আয়াত আমাদের মাজহাবের ওলামাদের মতের বিপক্ষে যাবে সেই আয়াতকে মানসুখ হিসেবে পরিগণিত করা হবে। কত দৃশ্যতাপূর্ণ কথা! এই একই পৃষ্ঠার শেষের দিকে বলছেন, আল আসলু, মূলনীতি হল, ইন্না কুল্লা খবরিন ইয়াজিউ বিখিলাফি কওলি আসহাবিনা, যেই হাদিস আমাদের মাজহাবের ওলামাদের মতের বিপক্ষে যাবে ফা ইন্নাহু ইউহমালু আলা নাসখি, সেই হাদিসকে মানসুখ হিসেবে পরিগণিত করা হবে, মানসুখ হিসেবে গণ্য করা হবে। কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা! সম্ভবত এই মূলনীতির জের ধরেই রফউল ইয়াদাইনকে মানসুখ হিসেবে দাবি করা হচ্ছে। তাছাড়া মূলত কোনো হাদিসে রফউল ইয়াদাইনের মানসুখ হওয়ার দলিল বিদ্যমান নেই। এবার আপনাদের সামনে আমি একে একে তুলে ধরব যে রফউল ইয়াদাইন মানসুখ হওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা, রফউল ইয়াদাইন মানসুখ নয় বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল, মৃত্যু পর্যন্ত করে যাওয়া একটি আমল হচ্ছে রুকুর আগে এবং পরে রফউল ইয়াদাইন করা। এক নম্বর, যে সকল হাদিসে রফউল ইয়াদাইনের পক্ষে বর্ণনা করা হয়েছে তার বেশ কিছু হাদিসে কানা ইয়ারফাউ শব্দ বলা হয়েছে।
আর কানা ইয়ারফাউ মানে কি, ন্যূনতম আরবি ভাষার জ্ঞান রাখে যারা তারাই বুঝবে যে ইয়ারফাউ ফিউল মুবারে তার শুরুতে যদি কানা শব্দ ব্যবহার করা হয় তাহলে এর অর্থ হয় হাদা ইয়াদুল্লু আলাল ইস্তিমরার, অর্থাৎ অতীতকালে চলমান একটা অবস্থার উপরে এটা প্রমাণ করে। তাহলে বোঝা গেল এই কানা ইয়ারফাউ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রফউল আদায় করতেন, এরই প্রমাণ পাওয়া যাবে। এই ব্যাপারে সহিহ বুখারীর 735 নম্বর হাদিসে আমরা দেখতে পাই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত কাঁধ বরাবর উঠাতেন। এভাবে অনেক হাদিসে কানা শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে। তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রফউল আদায় করতেন, এটি মানসুখ নয়। দুই নম্বর যে হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি সেটি হলো আবু হুমায়দ আসাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এটি রয়েছে আবু দাউদের 730 নম্বরে। নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন যে মুহাম্মদ ইবনে আমর বিন আতা তিনি বলছেন, সামিআতু আবা হুমায়দ আসাঈদি ফি আশরাতিন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহুম আবু কাতাদা, যে আমি আবু হুমায়দ আসাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 জন সাহাবীর সামনে হাদিস বর্ণনা করতে শুনেছি। মিনহুম আবু কাতাদা, ওই 10 জন সাহাবীর সমাবেশে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও উপস্থিত ছিলেন। 10 জন সাহাবীর উপস্থিতিতে আবু হুমায়দ সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা আ'লামুকুম বিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে সবচাইতে বেশি জানি। যাই হোক, সংক্ষিপ্ত করে বলছি, এরপরে এক পর্যায়ে আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছেন। দিতে গিয়ে এক পর্যায়ে বলছেন, সুম্মা ইয়াকরাউ, এরপরে আল্লাহর নবী কিরাত পড়তেন, সুম্মা ইউকাব্বিরু, এরপরে তাকবীর দিতেন, ফায়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকি হাত্তা ইউহাযিয়া বিহিমা মানকিবাইহি, এরপরে তিনি দুই কাঁধ বরাবর দুই হাত উত্তোলন করতেন, সুম্মা ইয়ারকাউ, এরপর রুকু করতেন। এখান থেকে রুকুর আগে রফউল আদায়নের প্রমাণ পাওয়া গেল। এরপরে হাদিসের এক পর্যায়ে তিনি বলছেন, সুম্মা ইয়ারফাউ রাসাহু, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠাতেন, ইয়াকুল সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা বলতেন, সুম্মা ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযিয়া বিহিমা মানকিবাইহি, এরপরে আবার তিনি রফউল আদায় করতেন, দুই কাঁধ বরাবর হাত উঠাতেন। এই হাদিস থেকে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগে এবং রুকুর পরে রফউল আদায় করেছেন 10 জন সাহাবীর সামনে। আবু হুমায়দ আসাঈদি এই হাদিস বর্ণনা করছেন। হাদিসের শেষের দিকে দেখবেন 10 জন সাহাবী তারা সম্মতিক্রমে বলছেন, কালু, সাহাবায়ে কেরাম বললেন, সাদাকতা আবু হুমায়দ আসাঈদি, তুমি সত্য বলেছ, কানা হাকাযা কানা ইউসাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আল্লাহর নবী সালাত আদায় করতেন। এখানেও অতীতকালের চলমান অবস্থা বর্ণনা করা হচ্ছে। আবু হুমায়দ আসাঈদির এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীর সামনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে রুকুর আগে এবং পরে রফউল আদায় করেছেন, আর কোনো সাহাবী তার বিরোধিতা করেননি, বরং সমর্থন দিয়েছেন। এখান থেকে স্পষ্ট বোঝা গেল রফউল আদায় মানসুখ নয়। যদি রফউল আদায় মানসুখ হতো তাহলে 10 জন সাহাবীর মধ্যে কেউ না কেউ এর প্রতিবাদ অবশ্যই করতেন। তিন নম্বর যে কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করছি, ইমাম জাইলাঈ হানাফি রাহিমাহুল্লাহ তার নসবুর রায়ার প্রথম খণ্ডের 482 নম্বর পৃষ্ঠায় হিদায়া গ্রন্থকারের একটি উক্তির ব্যাখ্যা করছেন। হিদায়া গ্রন্থকার বললেন, রুবিয়া আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছ থেকে বর্ণিত আছে, আন্নাহু ওয়াযাবা আলাস সুজুদি আলাল জাবহাতি ওয়াল আনফি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল এবং নাকের উপরে সিজদা করেছেন সব সময়, মুয়াজাবাত করেছেন সব সময়, আমল করেছেন, কখনো ছাড়েননি। নসবুর রায়া গ্রন্থকার ইমাম জাইলাঈ হানাফি রাহিমাহুল্লাহ এই হাদিসের তাখরিজ করে বলছেন যে এই হাদিসটি আছে আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, অর্থাৎ আবু হুমায়দ আসাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এর বর্ণনা আছে, যে হাদিস তিনি 10 জন সাহাবীর সামনে বর্ণনা করেছেন। অথচ সেই হাদিসের মধ্যে রুকুর আগে পরে রফউল আদায়নের কথা অবর্ণিত হয়েছে। তাহলে
হিদায়া গ্রন্থকারের দাবি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা আমলকৃত হাদিস, সর্বদা আমলকৃত সালাতের পদ্ধতি হচ্ছে আবু হুমায়দ আস-সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। অতএব রফউল ইয়াদাইন মানসুখ হয়নি, এরই ইঙ্গিত এখান থেকে পাওয়া যাচ্ছে। চার নম্বর, হাফিজ ইবনে হাজার তার দিরায়া গ্রন্থের প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আন্না আবা হুমায়দ ওয়াসাফা সালাতাহু আল্লাতী ওয়াযাবা আলাইহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুমায়দ আস-সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সালাতেরই বর্ণনা দিয়েছেন যেই সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়েছেন। তাহলে রকফুরকুর আগে পরে রফউল ইয়াদাইনের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ে আমল করার হাদিস, এটা মানসুখ হওয়ার কোনো সম্ভাবনাই এখানে দেখা যাচ্ছে না। পাঁচ নম্বর, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার খিদমতে আত্মনিয়োগ করেছিলেন। সেই আনাস বিন মালিক থেকে রুকুর আগে পরে রফউল ইয়াদাইন করার পক্ষেই হাদিস বর্ণনা করে বর্ণিত আছে। রুকুর আগে পরে রফউল ইয়াদাইন ছাড়ার কোনো হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়নি। অথচ রফউল ইয়াদাইন যদি মানসুখ হতো, আনাস বিন মালিক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবীর খাদেম থেকে তার সবার আগে জানার কথা ছিল রফউল ইয়াদাইন তরক করার হাদিস যদি সত্য হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফউল ইয়াদাইন মৃত্যু পর্যন্ত তরক করেনি, তাই তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একথার বর্ণনাও করেননি। পাঁচ নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে থাকতেন, সফরে হোক মুকিম অবস্থায় হোক সদা সর্বতা আল্লাহর নবীর পিছু নিতেন। তার মুখ থেকে কোনো হাদিস বের হবে, আবু হুরায়রা সেটা নিবে না, শুনবে না, এটা যেন না হয়, এজন্য তিনি সদা সর্বতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রুকুর আগে পরে রফউল ইয়াদাইনের পক্ষে ব্যতীত বিপক্ষে কোনো হাদিস বর্ণিত হয় নাই। একথা থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে রফউল ইয়াদাইন মানসুখ হয়নি, হলে আবু হুরায়রার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এত মজবুত সংরক্ষণকারীর তরফ থেকে হয়তো রফউল ইয়াদাইন মানসুখ হলে বর্ণনা পাওয়া যেত, যেহেতু পাওয়া যায়নি অতএব রফউল ইয়াদাইন মানসুখ হয়নি। সাত নম্বর যেই ব্যাপারটি উল্লেখ করব সেটি হচ্ছে মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আর মালিক বিন হুয়াইরিসের সেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিবরণের হাদিসের মধ্যে রুকুর আগে এবং পরের ফৌল আদায়ের বর্ণনা পাওয়া যায়। তাই তো ইমাম ইবনে খুজাইমা তার সহিহ ইবনে খুজাইমার প্রথম খণ্ডের 295 নম্বর পৃষ্ঠায় অধ্যায় রচনা করেছেন, বলেছেন, বাবু দালিলি আলা আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিরফউল ইয়াদাইন ইনদা ইরাদাতি রুকুই ওয়া ইনদা রাফউর রাস মিনার রুকু। এই অধ্যায় হচ্ছে ওই দলিল সম্পর্কে যেই দলিল প্রমাণ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে মাথা ওঠানোর সময় রফউল ইয়াদাইনের আদেশ দিয়েছেন, এমর্মে বর্ণিত হাদিস। আর সেখানে মালিক বিন হুয়াইরিসের সেই হাদিস বর্ণনা করা হয়েছে। একইভাবে ইমাম ইবনু হিব্বান তার সহিহ ইবনে হিব্বানে অধ্যায় রচনা করেছেন, যিকরুল খাবারিল খাবারি দাল্লি আলা আন্না আন্নাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা উম্মতাহু বিরফউল ইয়াদাইন ফিস সালাতি ইনদা ইরাদাতিহিম রুকুআ ওয়া ইনদা রাফইহিম রুউসাহুম মিনহু। এই অধ্যায় হচ্ছে ওই হাদিসের উল্লেখ সম্পর্কে যেই হাদিসটি প্রমাণ করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সালাতের ভিতরে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে মাথা ওঠানোর সময় রফউল ইয়াদাইনের আদেশ দিয়েছেন, এমর্মে হাদিস বর্ণিত। এমর্মে হাদিস নিয়ে আসার সময় মালিক বিন হুয়াইরিসের হাদিসকে ইবনে হিব্বান নিয়ে এসে প্রমাণ করেছেন যে ইবনে হিব্বান যে রুকুর আগে পরে রফউল ইয়াদাইনের বর্ণনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে, এটিই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এটিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় আমলকৃত সালাতের পদ্ধতি। আট নম্বর, হিদায়া গ্রন্থকার বলছেন, ওয়ায়ারফাউ ইয়াদাইহি মা তাকবীর ওয়া হুয়া সুন্নাতুন, মুসল্লি তাকবীরে তাহরিমার সময় রফউল ইয়াদাইন করবে, এটি সুন্নাত। কেন? লিআন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযাবা আলাইহি,
কারণ আল্লাহর নবী এই আমলের উপরে মুয়াজাবাত করেছেন, সবসময় সদা সর্বদা এই আমল করেছেন, কখনো ছাড়েননি। ইমাম জাইলাই হানাফি রাহিমাহুল্লাহ তার নসবুর রায়ার প্রথম খণ্ডে 308 নম্বর পৃষ্ঠায় বলেছেন, হাযা মারুফুম মিন আহাদিসি সিফাতি সালাতি সালাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর নবীর সালাতের পদ্ধতির বর্ণনায় হাদিসগুলো থেকে প্রমাণিত। মিনহা হাদিসু ইবনে ওমর, তার মধ্য থেকে ইবনে ওমরের হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটিকে 6 কিতাবেই বর্ণনা করা হয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, এই 6 গ্রন্থেই এ হাদিস বর্ণনা করা হয়েছে। সালেম বিন আবদুল্লাহ সালেম থেকে তিনি তার পিতা আবদুল্লাহ থেকে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন, আমি আল্লাহর নবীকে দেখেছি, ইদাফতাহা সালাত রাফা ইয়াদাইহি হাতা ইউহাদিয়া বিহি মা মান কিবাহি ওয়া ইযা আরাদা ইয়ারকা ওয়া বা'দা মা ইয়ারফা রাসাহু মিনার রুকু'। রবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শুরুতে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় রাফউল ইয়াদাইন করতেন। তাহলে এই হাদিস থেকে দলিল নিচ্ছেন যে আল্লাহর নবী সালাতের শুরুতে রাফউল ইয়াদাইন সবসময় করেছেন। তাহলে সাথে সাথে একথাও বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী রুকুর আগে পরেও সবসময় রাফউল ইয়াদাইন করতেন, কখনো ছাড়তেন না। 9 নম্বর কারণ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার জাদুল মাআদের প্রথম খণ্ডের 218 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়ারাওয়া রাফা আল ইয়াদাইন আনহু ফি হাযিহিল মাওয়াতিনি সালাসাতি নাহউ মিন 30 নাফসান, এই 3 স্থানে রুকুর আগে, রুকুর পরে এবং 2 রাকাত পড়ার পর তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর সময় রাফউল ইয়াদাইন করার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 30 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। এবং তিনি বলছেন, ওয়াত্তাফাকা আলা রিওয়ায়াতি হাল আশারা, এই রাফউল ইয়াদাইনের রিওয়ায়াতের উপরে একমত পোষণ করেছেন আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবী। ওয়ালাম ইয়াসবুত আনহু খিলাফু যালিকাল বাত্তাতা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মতের বিপক্ষে কোনো হাদিস কখনোই বর্ণিত হয়নি। বাল কানা যালিকা হাদিহু দাঈমান ইলা আন ফারাকাদ দুনিয়া, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, রাফউল ইয়াদাইন করার আদর্শ, তার মৃত্যু পর্যন্ত তিনি সবসময় এটাই ছিল তার প্রদর্শিত পথ, তার দিক নির্দেশনা, ইলা আন ফারাকাদ দুনিয়া, পৃথিবী থেকে বিদায় হওয়া পর্যন্ত কখনোই অন্য কোনো দিক নির্দেশনা তিনি দেননি। অতএব রাফউল ইয়াদাইন মানসুখ হওয়ার দাবি মিথ্যা এবং বানোয়াট। 10 নম্বর কারণ, আবু আবদুল্লাহ মোহাম্মদ, 10 নম্বর কারণ হচ্ছে ইবনুল কাইম আল জাউজিয়ার আরেকটি কথা, ইয়ালামুল মুওয়াক্কিঈন দ্বিতীয় খণ্ডের 376 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়া আনজুরু ইলাল আমালি ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবাতি খালফাহু ওয়া হুম ইয়ারফাউনা আইদিয়াহুম ফিস সালাতি ইনদার রুকুই ওয়ার রাফি মিনহু, আর আমি যেন দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিছনে সাহাবায়ে কেরাম রাফউল ইয়াদাইন করছেন রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে মাথা উঠানোর সময়, এটা যেন দৃশ্যমান একটি আমল। সুম্মাল আমালু ফি জামানি সাহাবাতি বাদু, এরপরে সাহাবায়ে কেরামের জামানায়ও এই আমল চলছিল, হাত্তা কানা আব্দুল্লাহ ইবনে ওমর, এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আশাদ্দু ইত্তিবাআন লিসুন্নতি নাবিগিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নতের সবচেয়ে কঠোর অনুসারী বলা হয়, তিনি ইজা রাআ মান লা ইয়ারফাউ, কাউকে যখন দেখতেন যে হাত উঠাচ্ছে না, হাসাবাহু, তাকে পাথর ছুঁড়ে মারতেন। ওয়া হুয়া আমালুন কাআন্নাহু রায়ু আইনিন, আর এটা এমন একটি আমল যেন চোখে দেখা যাচ্ছে, দৃশ্যমান একটি আমল। হাদিসগুলো যারা পড়বে তারা যেন সরাসরি দেখতে পাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাফউল ইয়াদাইন করছেন। আরেকটি কারণ, 11 নম্বর কারণ হচ্ছে, রাফউল ইয়াদাইনকে যে মানসুখ বলা হচ্ছে, কোনো বিধানকে মানসুখ দাবি করা হলে তার নাসিক তথা রহিতকারী দলিলটি মানসুখের তুলনায় বেশি শক্তিশালী হতে হবে। এই শর্ত উল্লেখ করেছেন ইমাম জাইলাই হানাফি তার নসবুর রায়ার প্রথম খণ্ডের 92 নম্বর পৃষ্ঠায়। অতএব রাফউল ইয়াদাইন তরক করার হাদিস এবং রাফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে এর নাসিক হাদিস নিঃসন্দেহে রাফউল ইয়াদাইন করার হাদিসের চাইতে শক্তিশালী নয়। একে তো রাফউল ইয়াদাইন তরকের কোনো হাদিস সহিহ নয়, 2 নম্বর কথা, যদি সহিহ ধরেও নেওয়া হয় তারপরও কিন্তু রাফউল ইয়াদাইনের সপক্ষের হাদিসের সামনে এগুলো কোনো কিছুই নয়। মুহাদ্দিস, একজন বিখ্যাত হানাফি মাজহাবের মুহাদ্দিস
আব্দুল হাই লাকনাবী রাহমাহুল্লাহ তার আত-তালিকুল মুমাজ্জাদের 71 নম্বর পৃষ্ঠায় বলছেন, ইল্লা আন্না সুবুতাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার ওয়া আরজাহ, পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রুকুর আগে পরে রফউল আদাইনের পক্ষের হাদিসই বেশি ওয়া আরজাহ, এবং এগুলো বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য, বেশি সহিহ। এটা স্বয়ং হানাফি মুহাদ্দিস আব্দুল হাই লাকনাবী রাহিমাহুল্লাহর স্বীকৃতি। তাহলে একে তো রফউল আদাইন তরকের কোনো হাদিস সহিহ নয়, আর যদি ধরেও নেই যে রফউল আদাইন তরকের কোনো হাদিস আছে সহিহ, তারপরও আব্দুল হাই লাকনাবী সহ অসংখ্য মুহাদ্দিসদের উদ্ধৃতি অনুযায়ী এবং আমাদের সামনে পরিস্ফুটিত বাস্তব চিত্র অনুযায়ী রফউল আদাইনের তরকের হাদিসগুলো রফউল আদাইনের পক্ষের হাদিসগুলোর সামনে কোনো কিছুই নয়, রফউল আদাইন করার হাদিসগুলো অনেক বেশি শক্তিশালী। তাহলে কি করে রফউল আদাইন মানসুখ হওয়ার দাবি একদল লোক করছে? সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, রফউল আদাইন মানসুখ নয়, এর 12 নম্বর কারণ হিসেবে আরেকটি দিক উল্লেখ করব। হাদিসের মধ্য থেকে যে সকল হাদিস মানসুখ, এ ব্যাপারে যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম গ্রন্থ রচনা করেছেন, তার কোনো গ্রন্থেই কিন্তু রফউল আদাইন মানসুখ হয়ে গেছে এ ব্যাপারে কোনো হাদিস উল্লেখ করা হয়নি। তার মধ্যে আমি উল্লেখ করতে চাই ইবনুল জাউজিয়ার লেখা দুইটি বই, হাদিস নাসেখ এবং মানসুখ, পড়ে দেখতে পারেন যে কোন হাদিসটি নাসেখ এবং কোন হাদিসটি মানসুখ। এই ব্যাপারে যদি আমরা দেখি তাহলে তার দুটি গ্রন্থ আমরা দেখতে পাই, মারিফাতুল হাদিস, মারিফাতুল হাদিস ইন্নাসিখ মিনাল মানসুখ। আরেকটি গ্রন্থ তিনি লিখেছেন, ইখবারু আহলি রুসুখি ফিল ফিকহি ওয়া তাহদিসি বিমিকদারি নাসিখি ওয়াল মানসুখি মিনাল হাদিস। এই দুটি গ্রন্থে তিনি অসংখ্য হাদিসকে, যেসব হাদিস মানসুখ সেগুলোকে তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় কিতাবের ভূমিকায় তিনি বলেছেন যে ফামান সামিআ বিখবরিন ইউদ্দা আলাইহি নাসখু, যে ব্যক্তি এমন কোনো খবর বা হাদিস শুনবে যে হাদিসের ব্যাপারে মানসুখ হওয়ার দাবি করা হচ্ছে, ওয়ালাইসা ফি হাযাল কিতাব, অথচ সে হাদিসটি এই কিতাবের মধ্যে নাই, ফালইয়ালাম ওয়াহা আতিলকা দাওয়া, সে যেন ওই দাবির বিভ্রান্তিটা বুঝে নেয়, জেনে নেয়, ওই দাবি মিথ্যা হওয়াটা জেনে নেয়, ওই দাবি দুর্বল এবং দলিলবিহীন হওয়াটা জেনে নেয়। ইবনুল জাউজিয়ার লেখা এই দুইটি বইয়ের কোনোটাতেই রফউল আদাইন তরক করতে হবে, রফউল আদাইন মানসুখ হয়ে গেছে এরকম কোনো হাদিস সেখানে উল্লেখ করা হয়নি। তাছাড়াও হাফেজ আবু বকর আল হাজিমি রাহিমাহুল্লাহ রফউল হাদিসের মধ্যে কোনটা মানসুখ আর কোনটা নাসিক এ নিয়ে বই লিখেছেন, আল-ইতিবার ফি বায়ানিন নাসিখি ওয়াল মানসুখি মিনাল আখবার। এই গ্রন্থেও কিন্তু তিনি রফউল আদাইন মানসুখ হয়েছে এমন কোনো হাদিস সেখানে উল্লেখ করেননি, রফউল আদাইনের বিধানকে সেখানে মানসুখ হিসেবে উল্লেখ করেননি। অতএব বিশ্ববিখ্যাত যেসব গ্রন্থ রয়েছে যেখানে মানসুখ হাদিসগুলো আমরা পেতে পারি, সেখানেও কিন্তু রফউল আদাইন মানসুখ হওয়ার কোনো বর্ণনা উল্লেখ নেই। অতএব রফউল আদাইনের দাবি যারা করছে তারা নিঃসন্দেহে জাতিকে এক অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আরেকটি কারণ আমি উল্লেখ করব, হানাফি মাজহাবের অন্যতম বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল হাই লাকনাবী রাহিমাহুল্লাহ আত-তালিকুল মুমাজ্জাদের 71 নম্বর পৃষ্ঠায় রফউল আদাইন মানসুখ হওয়ার দাবিকে ভ্রান্ত, দলিলবিহীন বলে ঘোষণা করেছেন। তিনি বলছেন, ওয়া আম্মা দাওয়া নাসখিহি কামা সাদারা আনি তাহাবি তাহাওি মুগতাররান বিহুসনি যন্নি বিসাহাবাতি তারিকিন ওয়া ইবনুল হুমাম ওয়াল আইনি ওয়া গায়রিহিম ফালাইসাত বিমুবারহানিন আলাইহা মা ইশফিল আলিল ওয়া ইরউল গালিল। আব্দুল হাই লাকনাবী বলছেন, রফউল ইয়াদাইন মানসুখ হওয়ার যে দাবি করা হয়েছে, যেটা ইমাম তাহাওি এবং ইবনুল হুমাম এবং বদরুদ্দিন আইনি থেকে মানুষের সামনে এসছে এই দাবি, এই দাবি নিঃসন্দেহে ফালাইসাত বিমুবারহান দলিল ভিত্তিক দাবি নয়, দলিল বহির্ভূত দাবি। এটা আব্দুল হাই লাকনাবীর ঘোষণা। অতএব রফউল আদাইন মানসুখ হয়নি, স্বয়ং হানাফি মাজহাবের নিরপেক্ষ এবং ইনসাফ গার মুহাদ্দিসের মুখ থেকে আমরা শুনলাম। একইভাবে শেখ মোহাম্মদ আবিদ আসিল্লি তার আল মাওয়াহিবুল লাতিফা নামক গ্রন্থের প্রথম খণ্ডের 264 নম্বর পৃষ্ঠায় আরও স্পষ্ট করে বলেছেন, وأما دعوى ابن الهمام بالنسخ في كل رفع عدا تكبيرة الافتتاح فغير مقبول. ابن الهمام শুধুমাত্র সালাতের শুরুতে রফউল আদাইন ছাড়া অন্য সকল রফউল আদাইন মানসুখ হওয়ার যেই দাবি করেছে তার দাবি গায়রু মকবুল, অগ্রহণযোগ্য, পরিত্যক্ত, গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হবে। ইদিন নাসখ ইউশতারাতু ফিহি উমুরুন মুতাআদ্দিদা, কেননা মানসুখ হওয়ার দাবির জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে,
মিনহা মারিফাতুন নাসিখ, তার মধ্যে অন্যতম শর্ত হলো নাসিখ কি, এই হাদিস, এই হাদিসকে রহিতকারী হাদিস কোনটি এটা জানতে হবে। ও মারিফাতু তারিখি ফুরুদিহি, এবং এই নাসিখের, এই রহিতকারী হাদিসের বর্ণনার সময় কখন এটাও জানতে হবে। ওয়া ইন কানা মুতাখিরাম মিনাল মানসুখি ওয়া গায়রা যালিক, ওয়া হাহুনা লাম ইয়াযহার শাইউ মিন যালিক, আর এখানে এই ধরনের কোনো কিছু স্পষ্ট হয়নি। ফালা মাজাল্লা লিন নাসখি, অতএব মানসুখ হওয়ার কোনো অবকাশ, কোনো সুযোগ এখানে নেই। এই আলোচনা থেকে স্পষ্ট প্রতীয়মান হলো যে রফউল ইয়াদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল, মৃত্যু পর্যন্ত তিনি করে গেছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছেন, তার মৃত্যুর উপরে সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে এই আমল করেছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে এর বর্ণনা আছে, এবং রফউল ইয়াদাইনের সপক্ষের হাদিস মুতাওয়াতির, যার পক্ষে রয়েছেন স্বয়ং হানাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হাই লাকনাবি রহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসগণ। বোঝা গেল রফউল ইয়াদাইন মানসুখ নয়, রুকুর আগে পরে রফউল ইয়াদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের আমল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমল, এই সুন্নাত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সুন্নাহ ভিত্তিক সুন্নাহ সহকারে সালাহ আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।